স্বাগত জানা সিনিয়র জওয়ারের সাথে আপনাদের সাথে আছে আমি সাবিনা সাবি। আমরা সবাই জানতে জানি আজ পহেলা মে দিবস, আজ শ্রমিকের অধিকার আদায়ের দিন। নানান ভাবে এই দিবসটি আজ সারাদিন পালিত হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। বিভিন্ন অনুষ্ঠানে ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবি জানিয়েছেন শ্রমিকরা। মে দিবসের এবারে প্রতিপাদ্য ছিল শ্রমিক মালিক ঐক্য করি এবং উন্নয়নের শপথ করি। নিউজওয়ার এক্সট্রায় আজকে শিরোনাম আমরা রেখেছি মে দিবস ন্যায্যতার দাবি। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সাথে অতিথিরা আছেন। অতিথিদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আরও আছেন গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তসলিমা আখতার, এরপরে আছেন বিজিএমইএ সাবেক পরিচালক শেখ আতিয়া রহমান দীপু। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। আমরা আজকে নিউজ আওয়ার এক্সট্রায় আলোচনা শুরু করব, কিন্তু তার আগে আমাদের সহকর্মী গোলাম কাদের রবুর একটি প্রতিবেদন আছে, এই বিষয়ে আমরা একটু দেখে নিয়ে তারপর আলোচনায় ফিরতে চাই। জাতীয় ন্যূনতম মজুরি ঘন্টা, দিন, সপ্তাহ বা মাস ভিত্তিক এমন একটি মজুরি বা বেতন কাঠামো যার নিচে কোন শ্রমিকের মজুরি হতে পারবে না, কিন্তু বাংলাদেশে আজও তা করা যায়নি। অনেক অসমিত খাত আছে, শ্রমিক আছে, যেটা কোনো মাপ নাই কিংবা তাদের কেউ দেখার কথা চিন্তাও করে না, দেখভালের কথা। তো সেখানে আমরা বলেছি জাতীয় ন্যূনতম, অর্থাৎ একজন শ্রমিক এই নিচে কোনো মজুরি পাবে না। এটা রক বটম মিনিমাম, সে যদি আট ঘন্টা কাজ করে তাহলে এই বেতনটা দিতে হবে তাকে, যে কোন খাত হোক। সুতরাং জাতীয় ন্যূনতম মজুরি যদি একবার চালু হয় তাহলে কিন্তু মজুরি কাঠামো নিয়ে যে ঝগড়া বিবাদ এগুলো অনেকটা কমে যাবে। তবে দেশে খাতভিত্তিক আলাদা আলাদা কিছু মজুরি কাঠামো চালু আছে, তৈরি পোশাক সহ এমন খাতের সংখ্যা 42টি। তবে এর বাইরেও কিছু খাত আছে, যেমন কৃষি, গৃহস্থালী বা নির্মাণ, এসব খাতেই কাজ করছে মোট শ্রমশক্তির প্রায় 87%। মজুরিতে নির্ধারিত হয় সবসময় অবস্থার প্রেক্ষিতে, যেমন নির্মাণ শ্রমিকদের বৃষ্টি হলে এক ধরনের মজুরি, বৃষ্টি না হলে আরেক ধরনের মজুরি, কৃষি শ্রমিকদের মৌসুমে একটা মজুরি, মৌসুম যখন থাকে না আলাদা মজুরি। মজুরি নির্ধারণের আওতায় বাইরে রেখে কোনোভাবেই এই মে দিবসের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে না। সবচাইতে বড় খাত তৈরি পোশাক, সবচাইতে বেশি শ্রমিক সেখানেই, প্রায় 40 লাখ। আগের চেয়ে তাদের বেতন বাড়লেও বাড়েনি তাদের জীবনযাত্রার মান। 17% শ্রমিক এখনো হিমশেলের ঘরের ভিতরে ফ্যান ছাড়া রাত্রে ঘুমান, এবং একইভাবে 83-84% শ্রমিক তাদের টয়লেট এবং কিচেন অন্যদের সাথে শেয়ার করতে হয়। সব মিলে দেখি যে শ্রমিকদের জীবনমানের জন্য মজুরি বহির্ভূত যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেই জায়গাগুলোতে আমরা যথেষ্ট মাত্রায় অগ্রগতি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র বিল্ডিং এবং ফায়ার আর ইলেকট্রিক্যাল সেফটি দেখলেই এটা যথেষ্ট না, টেকসই শিল্প করতে হলে এটার সাথে আমাদের শ্রমিককে যুক্ত করতে হবে, শ্রমিকের কল্যাণ ভাবতে হবে, এনভায়রনমেন্ট ভাবতে হবে। অনেক সময় জীবন দিয়েও শ্রমিকরা কিনছে তাদের জীবিকা, কিন্তু সেই জীবিকায় মালিকরা যাপন করছেন তাদের বিলাসী জীবন। এই বাস্তবতার পরিবর্তন এখন সময়ের দাবি। লাখো শহীদের লাল খুনে লাল নিশানে কাঁপুক এদিন, এদিন এদেশ প্রতিটি দিনই তো মেদিন। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। আমরা সহকর্মী বানানোর প্রতিবেদনটি আমরা দেখছিলাম। প্রথমেই আমি তসলিমা আখতার আপনার কাছেই আসতে চাইছি, আপনার কাছেই যে বিষয়টি জানতে চাই, যে আমরা দেখছিলাম আমাদের প্রতিবেদনে সেই সূত্র ধরেই আসলে জানতে চাই, এই যে শ্রমিকের কল্যাণ, ন্যায্যতা, মজুরি, এগুলো এই স্বাধীনতা 47 বছর পরে এসে কি অবস্থা দেখছেন আসলে? প্রথমে আমি স্মরণ করতে চাই যারা মে দিবসের সূত্রপাত ঘটিয়েছিল, আমেরিকার শিকাগো শহরে যারা শ্রমিকদের শ্রম ঘন্টা 8 ঘন্টা করার দাবিতে হামলার শিকার হয়েছে, গ্রেফতার হয়েছে, গুলি খেয়েছে এবং নিহত হয়েছে, সেই সব শ্রমিকদেরও আমাদের দেশে এখন পর্যন্ত জাতীয় ন্যূনতম মজুরি নেই, একটু আগে আমরা শুনলাম। এবং আমাদের দেশের সবচেয়ে বড় যে অর্থনীতির যে গুরুত্বপূর্ণ খাত, পোশাক খাত, সেখানে শ্রমিকরা কাজ করছেন, এবং আমরা চাই যে এই শিল্পের বিকাশ হোক। এবং এই শিল্পের বিকাশ যদি আমরা করতে চাই তাহলে শ্রমিকদের মজুরি, নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কিন্তু আমরা অনেক সময় টাকার অঙ্কে মজুরি বৃদ্ধিকে মনে করি যে শ্রমিকরা বোধহয় অনেক কিছু পেয়ে গেলেন, কিন্তু আমরা যদি দেখি যে শ্রমিকের মজুরি বাড়ার সাথে সাথে শ্রমিক বাড়তি জিনিস কিনতে পারছেন কিনা ওই টাকা দিয়ে, উনি ভালো জায়গায় থাকতে পারছেন কিনা, পুষ্টিকর খাবার খেতে পারছেন কিনা, একজন শ্রমিক যখন তার বেতন বৃদ্ধি পেলেও তখন সে ওভার টাইমকে না বলতে পারছে কিনা, এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখনো দেখি যে 133 বছর আগে মে দিবসের সূত্রপাত হয়েছে ইউরোপ আমেরিকাতে, আর আজকে এই সময় এসে যখন আমাদের এই শিল্প খাতের পোশাক খাতে 40 বছর পার হয়ে গেছে, তখনও কিন্তু আমরা দেখছি না যে শ্রমিকদের মজুরি বৃদ্ধি হওয়ার সাথে সাথে সে ভালো বাসায় থাকতে পারছে, তার জীবনমানের উন্নতি হয়েছে। ফলে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন শ্রমিক যদি ভালো উৎপাদন করতে হয় এবং তার দক্ষ শ্রমিক হতে হয় তাহলে অবশ্যই তাকে তার পুষ্টির ব্যাপারে, তার মজুরির ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে, এই সমস্ত ব্যাপারে সরকার এবং মালিক উভয়েরই বিশেষ মনোযোগ দিতে হবে। এবং একটা ঘটনা আমি আসলে বলতে চাই, যেমন গত বছর যখন মজুরি নিয়ে শ্রমিকরা আন্দোলন করলেন, মজুরি বৃদ্ধি পেল, তার পরপরই আমরা দেখতে পেলাম যে মজুরির মধ্যে সকল গ্রেডে সমানভাবে মজুরি বৃদ্ধি করা হয়নি, এবং এই ভুলটা যখন শ্রমিকরা ধরিয়ে দিলেন তখন এই ভুল ধরিয়ে দেওয়ার শাস্তি বাবদ শ্রমিকরা, ভুল করলেন মালিক, ধরিয়ে দিলেন শ্রমিক, এবং শাস্তি বাবদ শ্রমিকদের কাজ হারাতে হলো, বহু শ্রমিককে তখন হামলা, গ্রেফতার, এমনকি শ্রমিকরা গুলি পর্যন্ত খেলেন, এবং এখন হাজার হাজার শ্রমিক ছাঁটাই, তাদের বিরুদ্ধে মামলা। তাহলে আসলে শ্রমিকরা কোথায় যাবে যদি ট্রেড ইউনিয়ন না থাকে এখানে, শ্রমিকদের কথা বলার জায়গা না থাকে? তাহলে আসলে আমার মনে হয় না আমরা বলতে পারবো যে শ্রমিকরা খুব ভালো আছে। আমরা শ্রমিকরা কিছু চাইলেই হয়তো বলতে থাকি যে শ্রমিকরা অনেক বেশি চাইছে। আমরা শ্রমিকদের উপরে, আমাদের সারা দেশের উন্নতি শ্রমিকদের উপরে নির্ভর করে আছে, আমাদের পরিচয় শ্রমিকদের উপর নির্ভর করে আছে। সেই শ্রমিকরা যদি বলে যে আমরা একটু ভালো থাকতে চাই, আমরা খেতে চাই তিন বেলা পুষ্টিকর খাবার, আমরা দক্ষ শ্রমিক হতে চাই, তখন আমাদের মনে হয় যে শ্রমিকরা অনেক বেশি আবদার করছে। আমার মনে হয় যে আমাদের এই জিনিসগুলো বিবেচনা করা উচিত, আমাদের শিল্পের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের শ্রমিকদের মজুরি, নিরাপত্তা এবং ট্রেড ইউনিয়ন, এই বিষয়গুলো বিশেষভাবে সরকারের এবং মালিকের এখন মনোযোগ দেওয়ার সময়। মনোযোগ দেওয়ার সময় নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছেই আসতে চাই, যেটি তসলিমা আক্তার বলছিলেন, আপনি কি একমত কিনা, আপনার মতামত কি? অবশ্যই একমত এই বিষয়গুলোর সঙ্গে। তার সঙ্গে যদি আমি যুক্ত করি, বাংলাদেশে আসলে স্বাধীনতার পর 70-এর দশক এবং 80-এর দশকে এমন কিছু সময় গেছে, বা বলতে পারে যে স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় ছিল তখন আসলে শ্রমিকদের বিষয়গুলোকে একেবারেই অবজ্ঞার চোখে দেখা হতো। তার একটা ভালো উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে প্রথম যখন ন্যূনতম মজুরি তৈরি পোশাক খাতে নির্দিষ্ট হয় সেটা 1983 সালে, এবং এরপরে 12 বছর পরে 1995 সালে পুনরায় ন্যূনতম মজুরি নির্ধারিত হয়, সেটা হয় 930 টাকা, এর আগে 630 টাকা ছিল, অর্থাৎ 12 বছরে মাত্র 300 টাকা বৃদ্ধি করা হয়েছিল। এরপরে 2006 সালে তারও প্রায় 11 বছর পরে 1662 টাকা, অর্থাৎ আর মাত্র 700 টাকা বৃদ্ধি হয়েছে। এই যে আগের দশকগুলোতে দীর্ঘদিন শ্রমিকদের যে বঞ্চনা বা শ্রমিকদের দাবিগুলোকে না মানা, তার ফলে কিন্তু এখনো শ্রমিকদের যা প্রাপ্য মজুরি সেটি কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। উপরন্তু আগের দশকগুলোতে অন্যান্য খাত, আমরা বেশিরভাগ সময় তৈরি পোশাক খাত বলি, অন্যান্য খাতগুলোতেও এমন সময় গেছে প্রায় 10 থেকে 15 বছর সময়কাল গেছে যখন অন্যান্য খাতগুলোতেও মজুরি আসলে সেভাবে বাড়েনি, এবং এর সঙ্গে এক ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। আমরা বরঞ্চ ইতিবাচক ভাবে যেটা দেখতে পাই যে বর্তমান সরকার আসবার পরে 2009 সময়কাল থেকে 2018 এই 10 বছর সময়কালের ভিতরে প্রায় 3 বার মজুরি সমন্বয় দেখেছি তৈরি পোশাক খাতে, এবং অন্যান্য খাতেও কিন্তু মজুরি সমন্বয় হয়েছে। কিন্তু সমভাবে যদি আমরা অন্যান্য শ্রমিকদের অন্যান্য বিষয়গুলোকে বিবেচনা করি, অর্থাৎ শ্রমিকদের কাজের সংস্থান নিশ্চিত করা, কর্ম পরিবেশ উন্নয়ন করা, অথবা শ্রম অধিকার নিশ্চিত করা, এই জায়গাগুলোর দিকে তাকায়, তাহলে কিন্তু আমরা দেখব যে তৈরি পোশাক খাতে রানা প্লাজার মতো এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনার পরে হয়তো কর্ম পরিবেশ উন্নয়নের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু তৈরি পোশাক বহির্ভূত অন্যান্য খাতের অবস্থা কি আসলে? সেখানে তো কর্ম পরিবেশে একেবারেই খুব বেশি উন্নয়ন ঘটেনি, বা সেই জিনিসগুলো কিন্তু আমরা একেবারেই আলোচনায় আনি না। তাহলে ওখানে যে শ্রমিকরা রয়েছে সেখানে যে দুর্ঘটনা ঘটছে তাদের ক্ষেত্রে কি করা? এবারে যেমন প্রধানমন্ত্রী আরো 42টি খাতের মজুরি বাড়ানোর কথা বলেছেন, অবশ্যই এটা একটা ইতিবাচক উদ্যোগ। আমার মনে হয় যে প্রথম যে কাজটি দরকার, যে খাত ভিত্তিক সমস্ত যে খাতগুলো রয়েছে এগুলোকে ন্যূনতম মজুরির আওতায় প্রথমত আনা দরকার, এবং তার অংশ হিসেবে আগে যে 42টি খাত ছিল এবং এর বাইরে যে 64টি খাত রয়েছে তার মধ্যে নতুন করে যদি এই খাতগুলো যুক্ত হয় তাহলে অবশ্যই এটা একটা ইতিবাচক অগ্রগতি হবে। মানে অনেকে বলছেন যেমনটি যে জাতীয় ন্যূনতম মজুরি
করার কথা, সেইটিকে আপনি একমত কিনা? এই জায়গাটিতে আমাদের আমার দৃষ্টিভঙ্গিটি হয়তো যারা শ্রম আন্দোলন করেন তাদের সঙ্গে একটু ভিন্ন থাকবে। আমার কাছে মনে হয় যে এটি একটি ধাপে ধাপে যাবার প্রক্রিয়া, এবং প্রথম উদ্যোগ হওয়া উচিত অন্তত ন্যূনতম পক্ষে সমস্ত খাতগুলোতে, অর্থাৎ খাত ভিত্তিক ন্যূনতম মজুরি আগে নিশ্চিত করা। নতুবা যেটি হতে পারে, যদি এখনই এক ধরনের জাতীয় মজুরি নিয়ে আসা হয়, তাহলে যেটি দেখা যাবে যে যে খাতগুলোতে উচ্চ মজুরি এখন দেয়া হচ্ছে এবং যে খাতগুলোতে এখন মজুরি নেই বা অনেক নিচে মজুরি রয়েছে, এক ধরনের নেগোসিয়েশন করতে গিয়ে মজুরিটি সবসময় দেখা যাবে নিচে সেট হবে, ফলে যে খাতগুলো দেওয়ার মতো সক্ষমতা রয়েছে আরো বেশি, তারাও এই নিচের দিকে সেট হবার কারণে সেই খাতগুলো শ্রমিকরা সেখানে বঞ্চিত হবে। আমার কাছে মনে হয় যে স্বভাবতই সবচেয়ে বড় যে শ্রম বান্ধব খাত বাংলাদেশের শ্রম ঘন খাত, তৈরি পোশাক খাত, এখানে শ্রমিকরা এই প্রক্রিয়ার কারণে কিছুটা হলেও বঞ্চিত হবার আশঙ্কা রয়েছে। সেই জায়গাটিতে আমার মনে হয় যে প্রথম ধাপ হতে পারে সমস্ত খাতগুলোতে ন্যূনতম মজুরি নিশ্চিত করা, এবং তারপরের ধাপ হতে পারে এক ধরনের জাতীয় ন্যূনতম মজুরির কাঠামোর দিকে ধীরে ধীরে এগোনো। যেমন বলছিলেন আপনি যে পোশাক খাতের যে মজুরি কাঠামো বৃদ্ধি হয়েছে রানা প্লাজার পরে আমরা দেখেছি কয়েকবার, সেই জায়গাটায় আমরা দেখেছি যে টিআইবি তাদের একটি প্রতিবেদনে বলেছে যে যেই পোশাক খাতের যে মজুরি সেটি আসলে বাড়েনি, সে বেতন কাঠামো সেটি আসলে 26% কমে গেছে 2013 সালের পর থেকে 2018 সালের মধ্যে। এই প্রতিবেদনটি নিয়ে আসলে আপনারা প্রতিবেদনটিতে আমি বিস্তারিত যাইনি, কিন্তু সংক্ষিপ্ত সার যেটি তাদের ওয়েবসাইটে ছিল সেটি আমি পড়েছি। সেখানে 2-3 রকমের তথ্য উপাত্ত তারা দিয়েছেন। এর ভিতরে যে তথ্যটি যৌক্তিক সেটি হল যে যে 5% হারে শ্রমিকদের ইনক্রিমেন্ট বাড়ার মাধ্যমে যেখানে মজুরি যাবার কথা ছিল, আমরা সিপিডির গবেষণা থেকেও যেটা দেখেছি যে সেইভাবে কিন্তু শ্রমিকদের মজুরি তারা বাস্তবে পায়নি। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে 5% হারে যদি গ্রেড 7 এর একজন শ্রমিকের মজুরি বাড়ত, তাহলে 2013 থেকে 2018 সালে এসে সেটা 5,962 টাকা হওয়ার কথা, কিন্তু আমাদের হিসেবে তারা 5,600 টাকার মতো পেয়েছে, অর্থাৎ 300 টাকা গড় পথটা কম পেয়েছে। তার মানে হচ্ছে কোনো কোনো কারখানা এটা পালন হয়েছে, প্রতিপালন হয়েছে, কোনো কোনো কারখানা এটা প্রতিপালন হয়নি। তবে তাদের তথ্যের সঙ্গে যেটি একটু আমাদের সাথে মেলেনি সেটি হলো যে ন্যূনতম মজুরি পরে যেটি নির্ধারিত হয়েছে, ফাইনালি যেটি নির্ধারিত হয়েছে, সেটা আসলে 5% ইনক্রিমেন্ট দেবার পরে যা হবার কথা তার থেকে আসলে এই পুনর্নির্ধারণের পরে সেটা বেশি ছিল। আচ্ছা, আমরা একটু শেখ আতিয়া রহমান দীপু আপনার কাছে আসতে চাইছি। আমরা দেখেছি 2019 সালে যখন মে দিবস পালিত হচ্ছে, আজকের এই দিনে 133 বছর পূর্ণ হচ্ছে, তখন বাংলাদেশের শ্রমিক শ্রেণীর অবস্থা ভালো না যে কথাটি বারবারই আসছে, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এখনো কেন আসলে নিশ্চিত করা গেল না? আসলে ব্যাপারটা আমরা যদি এইভাবে না দেখি, আপনি যেভাবে দেখছেন 133 বছরেও আমরা শ্রমিকদের যে আন্দোলন করে আসছে, এখনো আমরা স্বয়ংসম্পূর্ণভাবে শ্রমিক আন্দোলনের সুফলটা ভোগ করতে পারে নাই কেন শ্রমিকরা? দেখেন 1860 সালে যখন আমেরিকাতে শ্রমিক আন্দোলন শুরু হয়, প্রথম শুরু হয় 1860 সালে, তারপরে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ 1880, 1884, 1886, এখানে তারা 26 বছর আন্দোলন করেছিল। 26 বছরের মাথায় এসে তারা কিন্তু কাজ করতে পেরেছে, একটা ফেডারেল আমেরিকান লেবার যেটা তৈরি হয় তখন করতে পারছে, এর আগে কিন্তু তারা 26 বছরও যুদ্ধ করে গেছে। একবারে তারা যখন 13,000 বিজনেসম্যানকে বয়কট করছে এবং 3 লাখ লোক যখন বাইরে ছিল আন্দোলন করেছিল, তখন এসে এটা বাস্তবায়ন করতে পারছে। তা আমাদের দেশ স্বাধীন হয়েছে 47 বছর, আবার আমাদের সবচেয়ে বড় শিল্প খাত এখন আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্ট সেক্টর, এটার বয়স হয়েছে মাত্র 30 বছর। 30 বছরে 10 বছর আমরা হাসতে খেলতে পার করেছি, আমরা জানি নেই কিভাবে আমাদের কমপ্লায়েন্স ইস্যু করতে হবে, শ্রমিকদের মর্যাদা দিতে হবে, আমরা মালিকরাও সেরকম বুঝতে পারি নেই, যারা এদেশের মালিক ভাইরা আছে, এন্টারপ্রেনার আছে, তারাও কিন্তু বুঝতে পারে নাই এই সময়টুকু যে কিভাবে তারা চলতে শিখবে শ্রমিকদের। কিন্তু শ্রমিকদের যে মূল্য, আমি আমার কথাই বলছি, যখন আমি 1984 সালের কথা বলছি, তখন একটা শ্রমিকের বেতন ছিল 300 টাকায়, আমরা কাজ করিয়েছি, উনিও জানেন ভালো করে একটা শ্রীমা, যেটা তখন কোন এই লেবার অর্গানাইজেশন ছিল না, আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যারা ছিল তখন, তারা বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশে তারা এটা নজর দেয় নাই,
তখন পাটকল শ্রমিকদের একটা সংগঠন ছিল এবং চা শিল্পেরও সংগঠন খুব নামমাত্র আকারে ছিল। বাস্তবিক পক্ষে আমরা এসেছি শ্রমিকদের অধিকার, শ্রমিকদের আন্দোলন এমন একটা জায়গার থেকে শুরু হয়েছে যে শিল্পটাই একমাত্র রেডিমেড গার্মেন্টস আরএমজি সেক্টর, যেটা বাংলাদেশের সবচাইতে প্যারেন্ট হতে পারে এখন, যেটা রানা প্লাজার থেকে মজুম ভাই বলে গেছেন, তসলিমা বলছেন, রানা প্লাজার থেকে আমরা ঘুরে ফিরে দাঁড়িয়েছি যে হ্যাঁ শ্রমিকদের যেমনটা অধিকার আদায়ের প্রয়োজন তাদের বিষয়টা আমাদের দেখার প্রয়োজন এবং মালিক ভাইরা যাতে তাদের সুস্থভাবে কাজের পরিবেশ পরিচালনা করে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করতে পারে এই বিষয়টা আমরা দেখতে শিখেছি, বুঝতে শিখেছি। তো সেটারও 5-7 বছর এর ভিতরে আপনি যদি ভালোভাবে বিবেচনা করে দেখেন বাংলাদেশের আন্তর্জাতিক মানের যে শিল্পগুলো হয়েছে এখন সারা বিশ্বের যে গ্রিন সেরা ইন্ডাস্ট্রি 7টা তার ভিতরে 5টার অবস্থানই বাংলাদেশে এবং তারা অবশ্যই শ্রমিকদের পরিপূর্ণ সুযোগ সুবিধা প্রদান সাপেক্ষেই কিন্তু আইএলও বলেন, তারপরে এখানে বাংলাদেশের যত শ্রম আইন আছে সমস্ত আইন মেনেই কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলা চলছে এবং আপনি অপেক্ষা করলে আপনি দেখতে পারবেন আগামী 10 বছরের ভিতরে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্ট সেক্টর আছে এটা বিশ্বের একটা জ্বলন্ত মাইল ফলক প্রমাণ হয়ে দাঁড়াবে যে তারা শ্রমিকদের মর্যাদা দিয়ে যাচ্ছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি দিয়ে যাচ্ছেন, শ্রমিকদের ভরণ পোষণ ভাতা সবকিছু দিয়ে যাচ্ছেন এবং মালিক ভাইরাও সেইভাবে তারা সচেতন যে এইভাবে তারা কাজ করে যাবেন, কাজ করছেন এবং আগামীতে কাজ করবেন। কিন্তু তারপরও আমরা দেখছি আসলে কিছু হলেই কিন্তু দেখা যায় আন্দোলন, আন্দোলনের ফলে শ্রমিকরা ছাঁটাই হচ্ছে, যে কথাটি আসলে তসলিমা আক্তারও বলছিলেন আসলে আসলে সঠিক এইটা এই মুহূর্তে বা বিগত 5 বছরের ভিতরে এরকম 5-7 বছরে আমরা এরকম কোন অসঙ্গতি দেখা যায় নাই। কিছুক্ষণের মধ্যে আমরা ছিলাম শেখ হাতিয়ার রহমান দীপু আপনার কাছে। আপনি যেমনটি বলছিলেন যে বিগত 5 বছরে আসলে শ্রমিক মালিক তেমন কোন আন্দোলন, তেমন কোন ঘটনা ঘটেনি, সেই বিষয়টি নিয়ে কথা বলছিলেন আপনি। আমি যে জিনিসটা বলতেছিলাম যে বিগত যে 5-7 বছরের ভিতরে আপনি দেখেন বাংলাদেশের কোন শিল্প প্রতিষ্ঠানে বড় কোন দুর্ঘটনামূলক কোন আন্দোলন ঘটে নাই, যেটুক সামান্য কিছু হতে পারে। এটা এত বড় একটা সেক্টর যেখানে 50 লক্ষ শ্রমিকের বসবাস, এখানে কিছুটা 1% না, 0.5% না, একটু টুকটাক একটু হতেই পারে, যে বড় সংসার হলে তো একটু গন্ডগোল বেশিই হয়, এটাই মানতে হবে আমাদের, এটা আমরা বুঝি। তবে শ্রমিকদের যে দাবি বা মজুরি কাঠামো, এই সরকার যে শ্রম বান্ধব এবং শিল্প বান্ধব সরকার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আসার পরে, আপনি জানেন আগে সিপিডির মাধ্যমে বলে গেছেন 3 বার আমাদের যে বেতন কাঠামো এখানে করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে এই এই সরকারের আমলে, যারা যখনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছেন তখনই তিনি শ্রমিকদের নিয়ে ভেবেছেন এবং সেই ভাবনায় আজকে শুধু প্রাইভেট সেক্টরের শ্রমিক না, শ্রমিক তিনি ভেবেছেন শুধু সামগ্রিকভাবে দেশের যত জাতীয় আপনার যারা কর্মচারী বৃন্দ আছে, সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ, তাদেরকে নিয়েও যেমন 3-3 বার তাদের বেতন বাড়িয়েছেন, ঠিক শ্রমিকদেরও সেইভাবে তারা 3-3 বার বেতন বাড়ার সুযোগ করে দিয়েছেন এবং সেটা ভোগ করছেন তারা। এখন সিপিডি যে কথাটা বলেছেন, যে কথাটা আপনি বললেন, এইটা আসলে কোন ক্ষেত্রে আমরা মিলাইতে পারি না, ওনাদের ক্যালকুলেশন যেভাবে আছে
একটা জায়গায় যখন বৃহৎ ভাবে বেতন কাঠামো তৈরি হয়, এটা কিন্তু অনেক ভেবে চিন্তেই তৈরি হয়। এখন সিপিডি থেকে রিপোর্টটা যে করেছেন, টিআইবি রিপোর্টটা আমি দেখেছি, আমি ওই সময় দেখেছি 5% তারা সবার নিচে বেতন কম হয়েছে এটা বলেছে, আসলে এটা সঠিক না। যদি 5% হারে বাড়তো তাহলে সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী হারে যদি 5% করে প্রতি বছর বৃদ্ধি পেত, সেক্ষেত্রে এইটা তো দেখে নাই যারা টিআইবির যারা, তারাও তো তাদেরও কিছু লোক কিন্তু এখানে এই কমিটিতে ছিল, সংসদীয় কমিটিতে, যারা সংসদীয় কমিটিতে শ্রমিক নেতারাও ছিলেন, শ্রম মন্ত্রণালয়ের নেতৃবৃন্দ ছিলেন, প্রাইভেট শ্রমিকরাও ছিলেন, বিজিএমই ছিলেন, বিকেএমইও ছিলেন, তাদের নিয়েই কিন্তু এই বেতন কাঠামোটা গঠন হয়েছে, এটা সরকার এককভাবে করেন নাই। তো এটা আমাদের বুঝতে হবে এবং মানতে হবে, যেভাবে চলছে আপনি দেখেন প্রত্যেকটা শ্রমিক এখন শান্তভাবে তাদের কাজ করে যাচ্ছে, এবং টেকসই শিল্প স্থাপন করতে হইলে এই দেশে সাস্টেনেবল গোল যদি আমাদের নিতে হয় তাহলে এইভাবেই আমাদের ধারাবাহিকতা রাখতে হবে। নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। আমি একটু তসলিমা আক্তার আপনার কাছে আসতে চাই। শেখ আতিয়ার রহমান দীপু যেমনটি বলছিলেন যে তার কথা অনুযায়ী আমি আসলে জানতে চাইছি যে আসলে এই যে অসামঞ্জস্যতার কথা বলছিলেন যে নেই বা একটু একটু অসামঞ্জস্যতা হয়তো আছে টুকটাক কিছু, আসলে কি যা কিছু অসামঞ্জস্যতা টুকটাক কিনা? হ্যাঁ, আমি প্রথম ওনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ উনি যে শিকাগোর আন্দোলনের ধারাবাহিকতা ইতিহাসের যে জায়গাগুলোতে গুরুত্ব দিয়েছেন সেখানে কিন্তু উনি নিজেই বলছেন যে সংগঠন এবং আন্দোলন এবং বাংলাদেশেও সংগঠন আন্দোলনের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন সামনে এসেছে। এবং আপনি যেটা বলছিলেন যে এবারের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক এবং মালিকের ঐক্য, অর্থনীতির ভাষায় বলা হয় যে শ্রমিক আন্দোলনটা হচ্ছে একটা অর্থনীতিবাদী আন্দোলন, এখানে মালিকদের সাথে দরকষাকষি করতে হয়, বসতে হয়। আমরাও সেই দরকষাকষি এবং মালিকদের সাথে বসার বিরুদ্ধে না, কিন্তু আমরা এই পর্যন্ত সময়ে কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে মালিকদের সাথে, মালিক পক্ষ বা সরকার পক্ষের সাথে বসে শ্রমিকদের যে পাওয়া বা তাদের যে চাওয়া সেগুলো পূরণ করার জন্য কোনো ভূমিকা বড় আকারে রাখতে পারা গেছে। বরং গত যেই সময়গুলোর কথা আমরা বললাম, গত 5 বছরে কোনো আন্দোলন হয়নি সেটাও ঠিক না। 2016 সালে মজুরির কথা বলায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা হলো, সমস্ত আশুলিয়া শ্রমিক নেতাদেরকে গ্রেফতার করা হলো, রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে মামলা করা হলো। তো ফলে আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু গত যে 3 দফায় মজুরি সরকার বৃদ্ধি করেছে সেটা এমনি এমনি বৃদ্ধি হয়ে গেছে এরকম না, 3 বছর পর পর মজুরি মূল্যায়নের বিষয় আছে, একই সাথে শ্রমিকদের আন্দোলন, বাজারে জিনিসপত্রের দামের প্রসঙ্গ এগুলো ছিল। এখন ট্রেড ইউনিয়নের কথা যদি আমরা বলি, যে আমরা ট্রেড ইউনিয়ন করে মালিকদের সাথে কথাবার্তা বলবো, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখছি যে নানান রকম সংকট রয়ে গেছে। এবং আমরা দেখছি যে মাঝে মাঝে মনে হয় যে শ্রমিক এলাকা কি একটা মানে দূষিত এলাকা কিনা, এখানে কি টাকা উঠছে কিনা বাতাসে, ট্রেড ইউনিয়ন বেচা কেনা হয়। এবং ট্রেড ইউনিয়ন বলে কোন ট্রেড ইউনিয়ন আমরা এখনো দেখি না, যেগুলো শ্রমিকদের স্বার্থের পক্ষে কাজ করার সুযোগ আছে। যারা কাজ করতে চায় তাদেরকে নানান রকম বাধা সৃষ্টি করা হয়, এবং মালিকদের আমরা এটা বলি, এটা এখন ওপেন সিক্রেট যে এখানে যেভাবে ইউনিয়নকে দূষিত করা হয়েছে, ইউনিয়ন বেচা কেনা থেকে শুরু করে শ্রমিকরা যখন কোন তাদের পাওনা নিয়ে কাজ করতে যায় সেখানেও দেখা যায় যে শ্রমিক নেতার নামে তথাকথিত কারো কারোর সাথে টাকা ভাগাভাগি হচ্ছে, পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে ওই যে বিভিন্ন জায়গায় চাঁদা তুলতে আমরা দেখতাম ফুটপাতে যখন ভাসমান শ্রমিকরা বসেন তাদের কাছ থেকে অনেকেই চাঁদা তোলে, এখন শ্রমিকদের কাছ থেকেও নানান রকম ভাবে শ্রমিকদেরকে পুরো আন্দোলন যাতে যথাযথ প্রকৃত ইউনিয়ন না হয় সে কারণে পুরো ট্রেড ইউনিয়ন আন্দোলনকেই কলুষিত করা হচ্ছে, যেটা আমার কাছে মনে হয় প্রকৃত অর্থে আমাদের শিল্পের জন্যই ক্ষতিকারক। এবং এই প্রক্রিয়া যদি চলে তাহলে এটা কিন্তু আমাদের পুরো শ্রমিক এবং শিল্প বিকাশের জন্য একটা ক্ষতির জায়গায় যাবে বলে আমি মনে করি। আমি তসলিমার সাথে একটা কথার উত্তর আমি না দিয়ে পারছি না, সেটা হলো উনি বলছে টাকা উড়ে বেড়াচ্ছে, শিল্প মালিক ট্রেড ইউনিয়ন বেচা কেনা হচ্ছে, কিন্তু এটা তো আমাদের বিষয় না। এখন ট্রেড ইউনিয়ন এমন হওয়া হয়েছে দেশে যে শিল্প যতগুলো আছে আপনার 1200 বা 2000 শিল্প প্রতিষ্ঠান এখন স্ট্রাগল পজিশনে মুভ করছে, তার থেকে আপনি দেখেন মনে হয় 4000-এর উপরে আছে শ্রমিক সংগঠন। এখন কোন শ্রমিক সংগঠন কোথায় যে বিক্রি হচ্ছে এটা তো আমরা জানি না, তো এত পরিমাণ ঘন হয়ে গেছে
যে যত আর কিছুদিন পরে আমরা মনে হয় দেখতে পারবো বাংলাদেশের যা শ্রমিক আছে প্রত্যেক একজন করে একটা শ্রমিক সংগঠনের আসলে বিক্রি হয়, সেই সংগঠন শ্রমিকের সংগঠন কার কাছে বিক্রি হচ্ছে, এইরকম কে কিনছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। মালিকদের কথা যদি বলা হয়, মালিকরা যদি সুযোগ খোঁজে তারা চায় কর্ম পরিবেশটা শান্ত থাকবে, সে যে কোনো পন্থায় হোক, এটাই তো মালিকদের নিয়ম যে আমার উৎপাদনটা সঠিকভাবে আমাদের দিতে হবে এবং বাংলাদেশের আমাদের অর্ডার যাতে ঠিক মতো আসে, প্রকিউরমেন্ট হয় এবং স্পোর্ট ঠিক মতো হয়, সেজন্য যে কোনো পন্থা অবলম্বন করতে হবে। এখন শ্রমিক সংগঠন বা যেভাবে আন্দোলন করতে চায় সেই আন্দোলন তো কোনো মাথা চাড়া দিয়ে কোনো আন্দোলন, আন্দোলন মানে তো শ্রমিক একটা শিল্পের ক্ষতি করা না, ভাঙচুর করা না, কিন্তু উগ্রবাদী কিছু লোক আছে বহিরাগত লোক নিয়ে এই জিনিসগুলা করার চেষ্টা করে, বিধায় মালিকদের অন্য রাস্তা বেছে নিতে হয়। অ্যাকচুয়ালি কোন শ্রমিক যে বাস্তব পক্ষে যে শ্রমিক সে কখনো তার কাজের কর্ম পরিবেশের কোনো জিনিসকে ধ্বংস করতে রাজি নাই। আপনি যদি বাস্তবিক পক্ষে যান, এই নেত্রীর কাছে আমি প্রশ্ন করছি, বাস্তবিক পক্ষে উনি যদি কোন শ্রমিককে জিজ্ঞেস করে দেখ বলবে যে না ম্যাডাম আমরা তো এখানে এই কাজ করতে যাই নাই, তাহলে ওই লোকগুলো কারা যারা এসে মাঝখানে এসে এই শিল্পকে ধ্বংস করার পায়তারা করছিল? তো যাতে পায়তারা না করতে পারে সেই সুযোগটা যাতে নিতে না পারে বহিরাগত কোন ইন্ধন, বহির্গত কোন দেশের, বহির্বিশ্বের কোন দেশ এসে যাতে আমাদের এই শিল্পকে ধ্বংসের মুখে না ফেলতে পারে, প্রত্যেকটা শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে তাদের সজাগ থাকা উচিত। আমি যেটা বলতে চাই যে আসলে মানে ট্রেড ইউনিয়ন করার সুযোগ শ্রমিকদের নেই বললেই চলে, সেই জায়গাগুলো আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। আতিয়ার ভাই যেটা বললেন যে কোনো ভাবে সমাধান করার জন্য ওনারা যে কোনো পথ দেখবেন, আমার মনে হয় সেই যে কোনো পথে না গিয়ে বরং শ্রমিকরা যাতে উৎপাদন করতে পারে, শ্রমিকরা যাতে দক্ষ শ্রমিক হয়ে ওঠে, সে কারণে শ্রমিকদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, শ্রমিকদের মজুরি যাতে ভালো থাকে, সেই বিষয়গুলো খেয়াল করা দরকার। সেইগুলোতে যদি মনোযোগ দেওয়া হয় তখন কিন্তু যে কোনো পথে আমাদের যেতে হয় না। এবং আপনারা তো আমি যেটা আলাপ করলাম যেখানে ট্রেড ইউনিয়নের সমস্যা আছে, মজুরির সমস্যা আছে, কিন্তু আরো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেগুলো অনেক সময় আমরা খেয়ালই করি না যে শ্রমিকরা কিভাবে আসলে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেটাকে আমি বলবো যে ছুটির ফাঁদ। যেমন এখানে অনেকগুলো ছুটি আছে শ্রমিকদের, ক্যাজুয়াল লিভ, সিক লিভ, আর্ন লিভ, প্রায় 8টা ধরনের ছুটি আছে, কিন্তু বেশিরভাগ ছুটি কিন্তু শ্রমিকরা ভোগ করতে পারেন না। যেমন সাপ্তাহিক ছুটি, 52 দিন শ্রমিকরা সাপ্তাহিক ছুটি পাওয়ার কথা, কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় উৎসব ছুটি দেওয়া হয় 3 দিনের জায়গায় 11 দিন, এরপরে শ্রমিকদেরকে কাজ করানো হয় লম্বা সময় ধরে, তাদের প্রত্যেকটা শুক্রবারে জেনারেল ডিউটি করানো হয় এবং সেই জেনারেল ডিউটি তাদের আর্ন লিভের সাথে কাটাকাটি করা হয় না, ফলে শ্রমিকরা কিন্তু এই টানা 7 দিন সে ছুটি কাটালো কিন্তু ফিরে এসে সে কিন্তু মানে শুক্রবারগুলো প্রত্যেকটা কাজ করতে গিয়ে সে শারীরিক ভাবে অসুস্থ হয়, মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়, কিন্তু গাইনা বেশিরভাগ ক্ষেত্রে হয়, সবক্ষেত্রে অনেকগুলো জিনিস কিন্তু আমাদের খেয়াল করা দরকার। শ্রমিকদের হাজিরা বোনাস থেকে 400 থেকে 500 টাকা, কোথাও 600 টাকা, এই হাজিরা বোনাস সেভ করার জন্য সে তার ক্যাজুয়াল লিভটা নেয় না অনেক জায়গায়, ফলে এমন ভাবে ছুটিগুলো করা হয়েছে। ছুটি কেন করা হয়, ছুটির ব্যবস্থাটা করা হয় যাতে করে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে কাজ করতে পারে, তার স্বাভাবিকভাবে তার অসুস্থ হতে পারে, তার 18 দিন পর পর তার একটা ছুটি দরকার হতে পারে, তার একটা বাৎসরিক ছুটি, তার এই যে ছুটিগুলো সেগুলো কিন্তু একজন শ্রমিক হোক পেশাজীবী হোক প্রত্যেকেরই দরকার আছে। আপনি দেখবেন যে একজন সরকারি কর্মকর্তা 2 দিন ছুটি, কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে 1.5 দিন ছুটি, আর আমাদের শ্রমিকদের 1 দিন ছুটি, সেই ছুটিটাও শ্রমিকরা ভোগ করতে পারে না। এমন ভাবে ছুটির আয়োজন করা হয় যাতে করে শ্রমিকরা সবচেয়ে কম কোনো না কোনো ভাবে মালিকদের লাভ হবে এবং শ্রমিকরা শারীরিক ভাবে মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে বুঝ হয়ে কাজ করবেন এবং ফিরে এসে সে কিছু করতে পারে না। যখন 143 বছর আগে উৎপাদন ক্ষমতা কমে যায়, এবং আমরা দ্বিতীয় জেনারেশনের যে শ্রমিকদেরকে এখন দেখছি, আপনি হয়তো যদি তথ্য উপাত্ত আপনার কাছে থেকে থাকে আপনি নিশ্চয়ই জানেন যে অনেক শ্রমিকরা এত অল্প বয়সে তারা কাজে ঢুকে এবং অল্প বয়সেই তারা 7-8 বছরের মধ্যে তাদের নানান রকম রোগে তারা কর্মক্ষমতা হারিয়ে থাকে। নিশ্চয়ই আমরা আবারও আসবো আপনাদের সাথে কথা বলার জন্য, কিন্তু একটা ছোট্ট বিরতির পর দর্শক আসছি।
নিয়ে যাওয়ার এফসার আমি চলে যেতে চাই সরাসরি ডক্টর খন্দকারের গোলাম মোয়াজ্জেম আপনার কাছেই। আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলছিলাম, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে আমাদের দেশে আমরা দেখেছি বিভিন্ন কাজে শ্রমিকের অন্তর্ভুক্তি প্রতিনিয়ত বাড়ছে, এদেরকে একটা সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনার কথা বারবার বলা হচ্ছে, এ বিষয়ে আপনার মতামতটি জানতে চাইছি। আসলে অবশ্যই মানে আমরা এখন পর্যন্ত আমাদের এখানে সরকারের যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো রয়েছে সেটা বিভিন্ন উদ্যোগ ভিত্তিক এবং বিভিন্ন লক্ষ্য ভিত্তিক। এখন সেখানে সরকারের একটা পরিকল্পনা রয়েছে সামগ্রিকভাবে সকল নাগরিককে বিশেষ করে শ্রমিকদেরকে এই ধরনের একটি নিরাপত্তা কর্মসূচির ভিতরে নিয়ে আসার, কিন্তু সেই লক্ষ্যে যে ধরনের উদ্যোগ দরকার আমরা সেইভাবে এখন পর্যন্ত দেখি না। বরঞ্চ আমরা যেটা দেখতে পাই যে শ্রমিকদেরকে এখনো তাদের মজুরির উপরেই নির্ভর করতে হয় এবং মজুরির বহির্ভূত অন্যান্য সুবিধাদি বলতে গেলে সেরকম নেই। আপনি প্রায়শই দেখবেন যে শ্রমিকরা যখন বিভিন্ন রকমের আন্দোলন করেন বা দাবি তোলেন তার মধ্যে একটা বড় দাবি রয়েছে যে মজুরি বহির্ভূত অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো, বিশেষ করে একটা তারা বলে থাকেন রেশনের ব্যবস্থা করা, সে এই রেশন ব্যবস্থাটা কিন্তু এখনো ঠিক মতো চালু করা গেল না। হ্যাঁ, কিন্তু মাঝখানে একবার শুরু হয়েছিল গার্মেন্টস খাতেই আমরা দেখেছিলাম যে এরকম একটি উদ্যোগ শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি আর অব্যাহত থাকেনি। মনে রাখা দরকার যে শ্রমিকদের মজুরির বাইরে এই ধরনের সুবিধাগুলো যদি তারা পান তাহলে কিন্তু মজুরির উপরও এতটা চাপ পড়ে না এবং সেজন্যই ওই জায়গাগুলোর ব্যাপারে নজর দেওয়া। আর একটি যেটি এখানে বলা দরকার যে নিরাপত্তা কর্মসূচির বাইরে একেবারেই নন কনভেনশনাল কিছু কিছু জিনিস চিন্তা করা দরকার। একটি আমরা সিপিডি থেকে এবার আমরা যখন শ্রমিকদের মজুরি নিয়ে গবেষণা করছিলাম তার ভিত্তিতে আমরা কিছু সাজেশন দিয়েছিলাম। একটি হল শ্রম অঞ্চল ভিত্তিক, যেখানে প্রচুর সংখ্যক শ্রমিক বসবাস করেন এই সমস্ত শ্রমিকদের বাসস্থানগুলোকে, এগুলো আসলে টিন শেডের একতলা বাড়ি, এই সমস্ত বাসস্থানগুলোকে বহুতল করা যায় কিনা। তবে প্রায়শই সরকার যে কাজটি করেন সরকার নিজের উদ্যোগে এই কাজগুলো করতে চান। আমাদের সাজেশনটি একটু ভিন্ন ছিল, আমাদের সাজেশনটি ছিল যে সরকারের উদ্যোগে সবসময় ডরমিটরি করতে হবে বা উদ্যোক্তারা ডরমিটরি করবেন, এটি পাশাপাশি যেটি হতে পারে। সেজন্য তো আমরা দেখেছি ব্যাংকগুলো লোন দেওয়ার কথা বলেছে মালিকরা সেটি নেওয়ার ক্ষেত্রে কিছু জটিলতা রয়েছে। আবার যেটি দাঁড়ায় সেটি হলো যে এই ধরনের একটি উদ্যোগ নিতে গেলে নতুন করে জমি কেনা, এবং জমি যেহেতু ঢাকার নিকটবর্তী এলাকায় প্রচুর ব্যয়বহুল জমি, প্রাপ্তিরও সংকট রয়েছে। সেজন্য যেটি আমাদের সাজেশন ছিল যে যে শ্রমিকরা যে এলাকাগুলোতে থাকে ওখানে জমির মালিকদেরকে সহজ শর্তে ঋণ দেয়া যাতে তারাই এখানে মাল্টি স্টোরি বিল্ডিং তুলতে পারে, এরকম একটি ব্যবস্থা করা, এবং সেটির জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অথবা বেসরকারি ঋণ প্রদানকারী অন্যান্য ব্যাংকগুলো যারা রয়েছে তারা এই সমস্ত জমির মালিকদের সঙ্গে যৌথ উদ্যোগে একতলাগুলোকেও যদি চার থেকে ছয়তলা করে ফেলে তাহলে ওখানেই কিন্তু শ্রমিকদের জন্য ন্যূনতম যে সুবিধাগুলো যেমন কিচেন, টয়লেট এবং অন্যান্য সুবিধা দিয়ে যদি বাসস্থান তৈরি করা যায় তাহলে কিন্তু শ্রমিকদের বাসস্থানের সমস্যা কমে। এর পাশাপাশি ছোট্ট করে যে জিনিসটি বলতে চাই, এলাকাগুলোতে আরো যে দুটো জিনিস দরকার, সরকারি স্কুল কলেজ বাড়ানো শ্রমিক এলাকাগুলোতে। এখন পর্যন্ত শ্রমিকদের কিন্তু সরকারি স্কুল কলেজ অনেক দূরে থাকার জন্য বেসরকারি স্কুল কলেজে তাদেরকে পড়তে হয় এবং হাসপাতালগুলোতে সেখানে তাহলেও কিন্তু অনেক কম খরচে তারা শিক্ষা এবং স্বাস্থ্যগত সুবিধা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছে, খুব অল্প করে খুব কম সময়ে ধন্যবাদ আপনাকে। আমরা স্বল্প সময় আসছি, আসলে এইসব আলোচনা স্বল্প সময় হয় না, এটা তো বৃহৎ শিল্প, বৃহৎ বিষয়। যাই হোক, যে কথাটা ভাই বলে গেছেন লো কস্ট হাউজিং এর কথা, অ্যাকচুয়ালি মালিকদের যে প্রতিবন্ধকতা এখানে ছিল সেটা হলো এটার জন্য জায়কাও একটা ফান্ড দিয়েছিল জাপান গভর্নমেন্ট যে শ্রমিকদের ডরমেটরি করার জন্য, কিন্তু এখন বাংলাদেশে অনেক ফ্যাক্টরি আছে যেগুলা ডরমেটরি হয়েছে কিন্তু সেখানে শ্রমিকরা আসলে থাকতে কমফোর্ট ফিল করে না। এটা একটা বড় কারণ হলো তারা থাকতে চায় তাদের নিজস্ব ফ্যামিলি নিয়ে একটা একটা গুন্ডির ভিতরে, যার জন্য এই সমস্যাটা প্রকট আকারে দেখা দেয়। অ্যাকচুয়ালি ভবিষ্যতে কোনভাবে যাবে আমি জানি না, শ্রমিকদের যে থার্ড জেনারেশন যারা আসছে এই শ্রমিক সংকট বাংলাদেশের জন্য একটা প্রকট আকারের দেখা দেবে এতে কোনো সন্দেহ নেই। দেখুন এখনকার শ্রমিকরা যেমন কাজ করছে তার জেনারেশন যারা আসছে তারা কিন্তু এই গরমের ভিতরে ফ্যানের নিচে বসে মেশিনে কাজ করতে পারবে না, যেমনটা চায়নাতে হয়েছে, যেমনটা তাইওয়ানে হয়েছে, জাপান থেকে যখন আসছিল, কোরিয়া থেকে যখন এইসব শিল্প চলে আসছে,
ঠিক বাংলাদেশের পরিস্থিতির ঠিক এমন আকার একটা সার্টেন পিরিয়ডের পরে এরকম আসতে পারে এতে কোনো সন্দেহ নাই? নিশ্চয়ই আমরা আশা করি সেরকম একটা সার্টেন পিরিয়ডে আসবে। না, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দিয়েছেন আমাদের নিউজ আওয়ার এক্সট্রায়। অসংখ্য ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকে নিউজ আওয়ার এক্সট্রায়। এরপরে আজকে পলিটিক্স প্লাস সঞ্চালনায় থাকবেন মাহমুদুল হক, দেখার আমন্ত্রণ রইল। আর এছাড়া আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা আপনারা যদি আবারও দেখতে চান সেটা দেখতে পারবেন রাত 2:15 এবং তাও যদি দেখতে না পারেন তাহলে দেখতে পারবেন সকাল 7:15। দেখার আমন্ত্রণ রইল।